ॐ स्थापकाय च धर्मस्य सर्वो धर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। निरंजनं नित्यमनंतरूपं भक्तानुकंपा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। ঠাকুর বললেন, আর আছে স্বপ্ন সিদ্ধ আর কৃপা সিদ্ধ। এই বলিয়া ঠাকুর ভাবে বিভোর হইয়া গান গাহিতেছেন। শ্যামাধন কি সবাই পায়, অবধ মন বোঝে নাই কি দায়, শিবেরই অসাধ্য সাধন মন মজানো রাঙা পায়। শ্যামাধন কি সবাই পায়, ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যে ভাবে মায়, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। যোগীন্দ্র মনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়, নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায়, শ্যামাধন কি সবাই পায়। ঠাকুর কিয়ৎক্ষণ ভাবাবিষ্ট হইয়া রহিয়াছেন। গিরিশ প্রভৃতি ভক্তেরা সম্মুখে আছেন। কিছুদিন পূর্বে স্টার থিয়েটারে গিরিশ অনেক কথা বলিয়াছিলেন, এখন শান্ত স্বভাব। ঠাকুর গিরিশের প্রতি চেয়ে বললেন, তোমার এ ভাব বেশ ভালো, শান্ত ভাব। মাকে তাই বলেছিলাম, মা ওকে শান্ত করে দিও, যাতা আমায় যেন না বলে। গিরিশ মাস্টারের প্রতি চেয়ে বললেন, আমার জীবকে যেন চেপে ধরেছে, আমায় কথা করতে দিচ্ছে না। শ্রীরামকৃষ্ণ এখনও ভাবস্থ অন্তর্মুখ, বাহিরের ব্যক্তি বস্তু ক্রমে ক্রমে সব ভুলে যাচ্ছেন, একটু প্রকৃতিস্থ হইয়া মনকে নাবাচ্ছেন, ভক্তদের আবার দেখিতেছেন। মাস্টার দৃষ্টে এরা সব সেখানে দক্ষিণেশ্বরে যায়, তা যায় তো যায়, মা সব জানে। প্রতিবেশী ছোকরার প্রতি চেয়ে ঠাকুর বললেন, কি গো তোমার কি বোধ হয়, মানুষের কি কর্তব্য? সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর কি বলিতেছেন যে ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য? ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার নারায়ণের প্রতি চেয়ে বললেন, তুই পাশ করবি নি, ওরে পাশমুক্ত শিব, পাশবদ্ধ জীব। ঠাকুর এখন ভাবাবস্থায় আছেন। কাছে গ্লাস করা জল ছিল, পান করিলেন। তিনি আপনা আপনি বলিতেছেন, কই ভাবে তো জল খেয়ে ফেললুম। এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর গিরিশের ভ্রাতা শ্রীযুক্ত অতুলের সহিত কথা কহিতেছেন। অতুল ভক্ত সঙ্গে সম্মুখেই বসিয়া আছেন। একজন ব্রাহ্মণ প্রতিবেশীও বসিয়া আছেন। অতুল হাইকোর্টের উকিল। এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ অতুলের প্রতি চেয়ে বললেন, আপনাদের এই বলা, আপনারা দুই করবে, সংসারও করবে, ভক্তি যাতে হয় তাও করবে। ব্রাহ্মণ প্রতিবেশী বললেন, ব্রাহ্মণ না হলে কি সিদ্ধ হয়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কেন, কলিতে শূদ্রের ভক্তির কথা আছে, শবরী রুইদাস গুহক চণ্ডাল এসব আছে। নারায়ণ সহাস্যে বললেন, ব্রাহ্মণ শূদ্র সব এক। ব্রাহ্মণটি বললেন, এক জন্মে কি হয়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, তার দয়া হলে কি না হয়, হাজার বৎসরের অন্ধকার ঘরে আলো আনলে কি একটু একটু করে অন্ধকার চলে যায়, একেবারে আলো হয়। এইবার ঠাকুর অতুলের প্রতি চেয়ে বললেন, তীব্র বৈরাগ্য চায়, যেন খাপ খোলা তরোয়াল, সে বৈরাগ্য হলে আত্মীয় কালসাপ মনে হয়, গৃহ পাতকুয়া মনে হয়, আর আন্তরিক ব্যাকুল হয়ে
ताके डाकते हैं आंतरिक डाक तिनी शुनबेन ही शुनबेन सकले चुप करिया आछेन ठाकुर जहा बोलिलेन एक मने शुनिया सेई सकल चिंता करितेछेन ठाकुर श्रीरामकृष्ण अतुलेर प्रति चेये एबार बोलेन केन अमन आट बुझी हय ना व्याकुलता अतुल बोलेन मन कई थाके ठाकुर श्रीरामकृष्ण बोलेन अभ्यास जुग रोज ताके डाका अभ्यास करते हय एक दिने हय ना रोज डाकते डाकते व्याकुलता आसे केवल रात दिन विषयकर्म कर ले व्याकुलता केमन करे आसबे जदु मल्लिक आगे आगे ईश्वरीय कथा बेस सुनत निजेओ बेस बोलत आजकल आर तत बोले ना रात दिन मोसाहेब निये बसे थाके केवल विषयेर कथा सन्ध्या हईल घरे बाती जाला हईयाछे ठाकुर श्रीरामकृष्ण ठाकुरदेर नाम करितेछेन गान गाहितेछेन ओ प्रार्थना करितेछेन बलितेछेन हरिबोल 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 आबार राम 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 आबार नित्य लीलामयी ओ मा उपाय बोलो मा शरणागत 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 गिरीश के व्यस्त देखिया ठाकुर एकटू चुप करिलेन तेजचंद्र के बलितेछेन तुई एकटू काछे एसे बस तेजचंद्र काछे बसिलेन कियत्क्षण परे मास्टर के फिसफिस करिया बलितेछेन आमाय जेते हबे श्रीरामकृष्ण मास्टरेर प्रति चेये बोलेन ओ कि बोलछे मास्टर बोलेन बाड़ीते जेते हबे ताई बोलछे एइबार ठाकुर श्रीरामकृष्ण बोलेन आमी ओदेर अत टानी केन ओरा निर्मल आधार विषय बुद्धि ढोकेनी विषय बुद्धि थाकले उपदेश धारण करते पारे ना नतून हाड़ीते दूध रखा जाए दई पाता हाड़ीते दूध रखले दूध नष्ट होये जाए जे बाटीते रसुन गुलेछे से बाटी हजार धौ रसुनेर गंध जाए ना आमरा एभावेई प्रतिनियत शुनते थाकबो श्री श्री रामकृष्ण कथामृत जय रामकृष्ण जय रामकृष्ण जय रामकृष्ण।